বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুতে থামছে না স্বজনদের আর্তনাদ। পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। এলাকাবাসী জানান, শনিবার বিকালে ময়মনসিংহের নান্দাইলের বীর ঘোষপালা গ্রামের অটোরিকশা চালক জামালউদ্দিন অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে একে একে বিদ্যুৎ স্পৃষ্ট হয় তার মা ও দুই শিশু সন্তান। ঘটনাস্থলেই প্রাণ যায় চারজনের। ছোট্ট টিনশেড রুমে তিন সন্তান ও স্ত্রী সহ বসবাস করতেন অটোরিকশা চালক জামাল। একই রুমে ঝুঁকি নিয়ে প্রতিদিন অটোরিকশার ব্যাটারি বিদ্যুৎ রিচার্জ করতেন। খোলা তার থেকেই বিদ্যুতায়িত হয় পুরো অটোরিকশাটি। কেবল অসাবধানতার কারণে এই পরিবারের চারজন সদস্য বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। এমন মর্মান্তিক ঘটনায় বীর ঘোষপালা গ্রামে নেমেছে শোকের ছায়া। অটোরিকশা চালকদের সতর্কতার সঙ্গে ব্যাটারি রিচার্জ করার পরামর্শ সচেতন মহলের।